আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে মূলত যে টপিকটা নিয়ে কথা বলবো সে টপিকটা কি, তার আগে কিছু কথা বলে নিই। আপনাদের মেইন ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, তো এর আগে যেন আপনারা বোর ফিল না করেন সেই জন্য আসলে আমি টিউটোরিয়ালগুলো বানাচ্ছি। আর এতে হচ্ছে দুইটা কাজ হচ্ছে, আপনারা বোর ফিল করছেন না, দ্বিতীয়ত আপনি যে কোর্সটা করতে যাচ্ছেন সেই কোর্সটা করতে যাবার আগে আপনি কিছু জ্ঞান অর্জন করে নিচ্ছেন, সেই কোর্স সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিচ্ছেন, তাই তো? আচ্ছা, এখন আজকে টপিকটা হচ্ছে আমরা আমাদের প্রবলেমগুলা আমাদের কোওয়ার্কার বা কলিগ বা আমাদের টিম মেম্বার বা আমরা হচ্ছে যখন কোনো ফ্রেন্ডের সাথে কাজ করব। হ্যাঁ, টোটাল কথা হচ্ছে যে আমাদের সফটওয়্যারগত প্রবলেমগুলাকে আমরা আসলে কিভাবে সহজে শেয়ার করতে পারি। বিষয়টা এরকম যে সাপোজ এখানে হচ্ছে যে মেনু আছে অনেকগুলা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই মেনুর পাশে একটা কি আছে, সাইন আছে, তাই তো? যখন আমি এটা কি মাউস নিয়ে যাচ্ছি তখন থাকছে না। তো আমি চাচ্ছি সেটা হচ্ছে যে এই এই সাইনটা একেবারেই থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, এখন এই জিনিসটা যদি আমি আমার কলিগ বা কোওয়ার্কারকে যদি আমি বলি যে আসলে আমি হোমের পাশে যেটা আছে যে চিহ্নটা সেই চিহ্নটা আমি চাচ্ছি না, তাই তো? এই যে এটা একভাবে বললাম, এইটা সে যতটা ভালোভাবে বুঝতে পারবে তার চেয়ে আমরা যদি একটা সফটওয়্যার ইউজ করি এটা আরো সহজে বুঝতে পারবে। আচ্ছা, আবার হচ্ছে আমি এরকম বলতে পারি যে এই এই আইকনের পাশে এই আইকন, সাপোজ এই এই দুইটা আইকনকে আমরা চিনি, তাই না? ফেসবুকের আইকন, এটা এটা কিসের আইকন? টুইটারের আইকন। আচ্ছা, এটা পিন্টারেস্টের আইকন, এটা কিসের? এটা হচ্ছে আমরা এটাকে তো দুইভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা কি বলে এই সাইটটাকে আমরা যদি বলতে পারি সেটাকে বলা হচ্ছে আরএসএস। হ্যাঁ, এটা স্কাইপ, এটা হচ্ছে গুগল প্লাস, এটা হচ্ছে সার্চ, এরকম অনেক ধরনের। আচ্ছা, এখন সাপোজ আমি আরেকটু সহজ করে বলি। হ্যাঁ, এই যেখানে ফোনের চিহ্ন আছে আবার হচ্ছে ফোন লিখা আছে, তাই তো? এখন আমার বায়ার যেটা বলছে সেটা হচ্ছে যে আমি ফোন নাম্বারটা নিব না বা ফোন লিখাটা বা ফোন টাইপটা নিব না। এখন আমি তো এখানে বুঝতে পারি যে আসলে কি নিবে না, ফোন লিখাটা নিবে না নাকি সাইনটা নিবে না, তাই না? তো এটা যখন আপনি আপনার কলিগ বা কোওয়ার্কে যখন শেয়ার করবেন তখন আসলে কিভাবে শেয়ার করবেন, খুব সহজে কিভাবে আপনি শেয়ার করবেন? আচ্ছা, আবার এই যে এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছি, তাই না? এই যে এখানে এখানে হচ্ছে আমরা ক্লিক করলে এটা কি চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমরা চাচ্ছি যে এই এই জিনিসগুলো একটু কি থাকবে, চেঞ্জ থাকবে, মানে এই চিহ্নটা এরকম থাকবে না, একেবারেই থাকবে না, বা অন্য চিহ্ন আমরা দিব। ওকে, তাহলে আমরা কি করে করব? আবার দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটে তো অনেক ধরনের ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে তো অনেক ধরনের মেইল থাকে, তাই না? আচ্ছা, তো এই যে মেইলগুলো থাকছে দেখা যাচ্ছে এই মেইলটা আমি চাচ্ছি না, এই মেইলটা আমার চেঞ্জ করতে হবে, তো সেটা আমি কি করে করব? বা দেখা যাচ্ছে এই মেইলের জায়গায় অন্য একটা মেইল লাগে। আচ্ছা, আমি বকবক মনে বেশি করছি, তাই না? আচ্ছা, আমি আরো সহজ করে যখন আমি সফটওয়্যারটা নিয়ে কাজ করব তখন আমি বলছি। বা দেখা যাচ্ছে যে আমার এই কন্টেন্টার এই কন্টেন্টার মধ্যে আমার এই লেখাগুলা লাগবে না। সাপোজ এইটা একেবারে সহজ করে যেটা বলি সেটা হচ্ছে যে আমার এই কন্টেন্ট গুলার মধ্যে আমার এখান থেকে শুরু করে এন থেকে শুরু করে এন পর্যন্ত আমার এই কন্টেন্টটা লাগবে না। এখন আমি যদি আমার কোওয়ার্কার বা টিম ওয়ার্কার আমরা যদি আমি বলি যে আমার এই যে ছবির মধ্যে যেটা আছে এন থেকে এন বাদ দিয়ে দাও, সে কি সহজে বুঝতে পারবে? পারবে না। আমি যদি এভাবে বলি যে এন থেকে এন বাদ দিয়ে তার মধ্যে লিখো আই অ্যাম হ্যাপি, সে বুঝতে পারবে? সহজে বুঝতে পারবে না। তাহলে এটাকে আমরা কিভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, হ্যাঁ, বা আমরা কিভাবে আসলে আমাদের প্রবলেম গুলাকে শেয়ার করতে পারি খুব সহজে? ওকে, এর জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো এটা হচ্ছে লাইট শট, LIGHT। ওকে, লাইট শট। ওকে, আমি কি দিয়ে সার্চ দিলাম? আমি সার্চ দিলাম হচ্ছে কিওয়ার্ড দিয়ে, আমি কিন্তু ওয়েবসাইট দিয়ে সার্চ দিইনি। আচ্ছা, এটাকে আমরা দুইভাবে ওপেন করব। কেন ওপেন করব? সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব না, এখানে ক্লিক করলে আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি এটা দিয়ে আবার আমাকে সার্চ দেওয়ার প্রয়োজন হতে পারে। কারণ আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন কি হবে, আমাদেরকে অনেক ধরনের ওয়েবসাইট দেখতে হবে না, ভিজিট করতে হবে না, হবে। সেই জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমরা যখন কোনো কিছু সার্চ দিব কিওয়ার্ড দিয়ে তখন হচ্ছে আমরা যে পেজটা পাবো সেই পেজটাকে আমরা ওইভাবেই রাখবো। কি করব, এখানে রাইট ক্লিক করে রাইট মাউসের রাইট দিকে যে ইয়াটা আছে, ঠিক আছে, এটাকে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে কি করব, ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে করব, ঠিক আছে। এটাকে আমরা দুইভাবে ওপেন করতে পারি, এটা একভাবে ওপেন করলাম রাইট ক্লিক করে। আচ্ছা, আরেকটা কিভাবে করতে পারি,
কিবোর্ডের কন্ট্রোল কি, কিবোর্ডের কন্ট্রোল কি দিয়ে আমরা এখানে আমাদের ক্লিক করতে পারি, অর্থাৎ বাম দিকে আমাদের যে মাউসের যে কি বাটনটা থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা দুইভাবে ওপেন করতে পারি। এখানে কি দেখাচ্ছে, লাইট শট, স্ক্রিন শট টুল ফর ম্যাক অ্যান্ড উইন, ম্যাক মানে হচ্ছে ম্যাকবুক আর উইন মানে হচ্ছে উইন্ডোজ। ওকে, আমি আমাদের যে সাইটটা মেইন সাইটটা লাইট শটের মেইন সাইটে আমি চলে গেলাম। চলে যাবার পরে আমি কি করছি, যে আমরা যেহেতু বেশিরভাগ ইউজাররা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের শর্ট ফর্ম হচ্ছে ওএস। হ্যাঁ ওকে ফাইন, আমরা যখন এটাকে ওপেন করতে যাচ্ছি, সরি ডাউনলোড করতে যাচ্ছি, তখন আমরা কি করব, উইন্ডোজ, আমি যদি ম্যাক ইউজ করতাম তাহলে ম্যাকই ডাউনলোড করতাম। ঠিক আছে ওকে, তখন আমি যদি এখানে এখন ডাউনলোড করি, ডাউনলোড ফর উইন্ডোজ, আচ্ছা আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করা মানে হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করা, ঠিক আছে, যেখানে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখাচ্ছে সেট আপ লাইট শট 1 ইএক্সি, অর্থাৎ ইএক্সি মানে হচ্ছে ডট ইএক্সি মানে হচ্ছে এটা আমরা যে কোনো ধরনের সফটওয়্যারকে কম্পিউটার ইএক্সি ভার্সনে নিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, অলরেডি ডাউনলোড করা আছে, ওকে যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে সেহেতু আমি আর এখানে ডাউনলোড করছি না। ঠিক আছে ওকে, আই এম রিয়েলি সরি, আমার একটা ফোন আসছে, আমি ওইদিকে নজর না দিয়ে তারপরে দিক করি, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, হ্যাঁ সেজন্য আমি সরি। ওকে ঠিক, আমি কেটে দিলাম ডাউনলোডটা। আচ্ছা আমি জাস্ট এভাবে করে আমি ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে ওকে, ডাউনলোড করার পরে আমি চাচ্ছি যে এই যে বলছিলাম যে এন থেকে এন বাদ দিতে হবে, এটা এখানে সেভ হয়ে যাবে, যে লাইট শট, হ্যাঁ এই যে লাইট শট, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে এই যে এরকম একটা মাউস দিয়ে দিবে। ঠিক আছে, এরকম একটা আমি অপশন পেয়ে যাবো, তখন আমি যেটা বলবো আমার কো আর্টিস্টকে, আমি এইভাবে কি করলাম মাউস দিয়ে টেনে ধরলাম, ধরার পরে আমার কি ছিল যে আমার এন থেকে এন বাদ দিব, তাই না, এই যে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে রেক্টাঙ্গেল, অর্থাৎ আমি এই বক্সটা নিচ্ছি, বক্সটাতে ক্লিক করলাম, বক্সটাতে ক্লিক করা মানে বক্সটা আমার নেওয়া হয়ে গেল, আমি রং কি দিব, লাল দিব, আচ্ছা লাল না দিয়ে আমি যদি জাস্ট অরেঞ্জ দিই, আচ্ছা অরেঞ্জ দিলাম, অরেঞ্জ কালারে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। ওকে তাহলে কি হয়ে যাবে, অরেঞ্জ হয়ে যাবে, এবং এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার যেটা হবে আমি একটা রেক্টাঙ্গেল পাবো বা বক্স পাবো। হ্যাঁ এখন এই বক্সটাকে এইভাবে আমি সুন্দর করে এন থেকে এন পর্যন্তকে ধরলাম, তাহলে কি হবে, এইটা ভ্যানিশ হবে। ঠিক আছে ওকে, তাহলে আমি একটা কি ইউজ করব, তীর ইউজ করব, তীর, অর্থাৎ আমি এইটাকে বোঝাচ্ছি যে এইটা হবে না। হ্যাঁ ওকে ফাইন, এইটা হবে না, তাহলে এটা কি করব, ডিলেট করব, তাই তো, আচ্ছা এই যে টেক্সট আছে না, টেক্সট, এই টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করে এখানে নিয়ে গেলাম, আচ্ছা নিয়ে যেয়ে আমি এখানে লিখলাম যে এটা ডিলেট হবে। ঠিক আছে, তাহলে DELETE, ডিলেট, তাই তো, ডিলেট বানান হয়েছে, হয়েছে DELETE, ওকে এটা হচ্ছে ডিলেট হবে। ডিলেট হয়ে এখানে কি বসবে, এখানে কি বসবে সেটা একটু লিখি, এখানে যেটা বসবে সেটা হচ্ছে টেক্সটে চলে গেলাম, লিখলাম এখানে টেক্সটে, এখানে লিখলাম যে আই অ্যাম হ্যাপি, হ্যাঁ পিপি, সরি ওকে পিপি ওয়াই, ওকে আচ্ছা তাহলে কি হবে, সরি আচ্ছা যাই হোক, এটা এভাবে থাকুক, জাস্ট আমি বোঝাচ্ছি আর কি। তো এটা হচ্ছে করছি যখন ভালো করেই করি, তাই না, ওকে আচ্ছা আচ্ছা এখানে লিখতাম কি, আই এম হ্যাপি। ঠিক আছে, তাহলে এই লেখাটা কি হবে, ডিলেট হয়ে যাবে, ডিলেট হয়ে যে এটার জায়গায় কি হবে, আই এম হ্যাপি হবে। ওকে আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু আমার করা হয়ে গেছে, করা হয়ে যাওয়ার পরে আমি আর কিছু চাচ্ছি না এখানে, জাস্ট আমি এই জিনিসটাই চাচ্ছি। তো এই জিনিসটাকে আমি সেভ করতে পারি দুই ভাবে, ঠিক আছে, কন্ট্রোল এইচ দিয়ে একটা সেভ করতে পারি, এই সেভ করলে কি হবে সেটা আমার ডেস্কটপে বা আমি যেখানে সেভ করতে যাব সেখানে সে সেভ হয়ে যাবে। আচ্ছা আমি এখানে একবার ক্লিক করি তো দেখি কি হয়, ক্লিক করলাম, ক্লিক করলে এই যে এটা স্ক্রিনশট 4.png নামে সেভ হয়ে যাবে, কোথায় সেভ হবে, ডেস্কটপে। ঠিক আছে, এটাকে আমি সেভ করে দিলাম, এটা ডেস্কটপে সেভ হয়ে গেল, আচ্ছা এই অবস্থা থাক এরকম। আচ্ছা এখন আরেকটা করি, হ্যাঁ এটা একটু অন্যভাবে সেভ করি, ওকে লাইট শটে ক্লিক করলাম, সরি এটাকে আমি কেটে দিই, এটা আমার প্রয়োজন নাই এখন, ওকে আমি রিসেন্ট ওয়ার্কটা চাচ্ছি না, ঠিক আছে এটা আমি চাচ্ছি না, তাহলে কি করব, এটাকে আমি আরো একভাবে করতে পারি, এটা ধরলাম,
এই জিনিসটা লাগবে না, এটার পরিবর্তে যেটা হবে, এটার পরিবর্তে যেটা হবে সেটা আমি লিখে দিই এখানে যে নিউ ওয়ার্ক, ঠিক আছে, নিউ ওয়ার্ক, নতুন কাজগুলো কি আছে সেগুলা এখানে হবে। এটাকে আমি আরেকভাবে সেভ করি, এই যে এটা হচ্ছে কি টোটাল, এখানে আমি যদি সেভ করি তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে আমি এখান থেকে একটা লিংক পাবো, এটা আরো সহজ হবে। কেন হবে, যে আমি যখন লাস্টে যে ইমেজটার কাজ করলাম সেটা কি হচ্ছে আমার কম্পিউটারে সেভ ছিল, তাই তো? আচ্ছা, এটা যেটা হবে সেটা ডিরেক্ট সার্ভারে সেভ হয়ে যাবে। এখানে আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি একটা লিংক পাবো, হ্যাঁ, যে এখানে আপলোডিং ইমেজ, হ্যাঁ একটা লিংক পাবো, একটু ওয়েট করি, আপলোড হচ্ছে। আমি নেট স্পিডটা একটু স্লো, এখানে হচ্ছে নেট স্পিড একটু থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটা লিংক পাবো, একটু ওয়েট করি, হ্যাঁ। আপলোডিং ইমেজ দেখাচ্ছে, হ্যাঁ একটু ওয়েট করি। এই যে আপলোড হচ্ছে, হ্যাঁ, এই যে আপলোড হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমাকে একটা লিংক দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা। তো আমার এই লিংকটা ধরে আসলে কপি করার কোনো কারণ নাই, এই যে কপি বাটন দেওয়াই আছে এখানে, কপিতে বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এখন এটা আপনাদের কি কিসে দিয়ে দেবো, আচ্ছা এটা আপনাদের যেটা দিব সেটা হচ্ছে যে আপনাদের যে গ্রুপ আছে না, আচ্ছা আইটিসি ওয়েব ডিজাইন, এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন এটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে ক্লিক করলে আমি ডিরেক্ট কি পেয়ে যাব, ওই পিকচারটা পেয়ে যাব। আচ্ছা, ওই লিংকটা আমি এখানে বসাচ্ছি, বসে এন্টার করি, দেখি কি হয়, দেখছেন পেয়ে গেছি, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে অর্থাৎ আমাদের সেভ করে রাখবো, মানে কি অনেক একটা সময়ের বিষয় আছে। তো শর্টকাটে যেটা সেটা হচ্ছে এখান থেকে আমি আপলোডে দিয়ে দিলে লিংক পাবো, ওই লিংকটা আমি শেয়ার করলে আমি কি ইমেজটা দিয়েছি সেই ইমেজ সে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে মূলত এইটা নিয়েই আসলে আমাদের ইয়া ছিল, আলোচনা ছিল যে আমরা আমাদের প্রবলেম কিভাবে শেয়ার করতে পারি, বা আমরা বিভিন্ন যখন কোড করব যখন, হ্যাঁ কোডে অনেক লম্বা লম্বা কোড থাকবে, হ্যাঁ বিশেষ কোড থাকবে, দেখা যাচ্ছে এরকম হতে পারে যে আপনি বডিতে যেই ডিজাইনটা দিয়েছেন সেই গুলা আসলে শেয়ার করাটা অনেক টাফ হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে আমরা সহজে করতে পারি না এইভাবে যে হ্যাঁ আপনি টিম ওয়ার্ককে আপনি বলতে পারেন যে বডিতে আমি এই জিনিসগুলো লিখছি, এটাকে সুন্দর করে যা করলেন কন্ট্রোল ডি দিলেন, যেখানে একটা লিংক পেয়ে যাবেন, যে লিংক পেয়ে গেছেন কপি করেন, কপি করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে, যে গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, আর কিছু লাগে না। এখানে 934 পার্সন ওয়ান্টস টু জয়েন দ্য গ্রুপ, ওকে। আচ্ছা দেখেন কয়জন আছে, 934 পার্সন, বুঝতে পারছেন? এবার আপনাদের গ্রুপটা যেটা আছে এই গ্রুপে দেখেন তো মেম্বার কয়জন আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কাজ আজকে মূলত আমাদের টপিকটা এটাই ছিল যে আপনারা কি করে আসলে এই লাইট শট নামক এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।